বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের পরিমাপ অংশ নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই আমাদের একক নিয়ে আমরা কিছু আলোচনা করব। আমাদের যে প্রচলিত যে একক পদ্ধতিগুলোতে হিসাব করা হয়, এটা মূলত তিন রকম। একটা হলো সিজিএস, তারপরে এফপিএস, এবং হলো এমকেএস। এর মধ্যে এমকেএস পদ্ধতিটা ব্যবহার করা অনেকটা সহজ এবং সারা বিশ্বের বিজ্ঞানীরা 1960 সালে এই পদ্ধতিকেই তাদের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য, শিক্ষাগত বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য বাণিজ্যিক প্রকল্পের ক্ষেত্রে তারা এসআই পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এর যে ধারাবাহিকতা সেটি রক্ষা করে তারা কার্যক্রম শুরু করেন। এই কারণে আমরা এই একক পদ্ধতির বিষয়টা নিয়ে আমরা শুধু সংক্ষেপে এইটুকুই পড়ব যে অঙ্ক করার সময় আমাদের যে কোনো একটি এককে প্রকাশ করতে হবে, এটা হলো স্বতঃসিদ্ধ নিয়ম। দ্বিতীয় রুলসটা হলো যে যদি সেখানে নিট ফিল হয় যে আমাদের আন্তর্জাতিক একক প্রয়োজন, তাহলে সেটাই ব্যবহার করা হবে। বাট অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সেখানে এই ধরনের নিয়মের কোনো ওইভাবে কড়াকড়ি করা হয় না, একটু শিথিলভাবে কিন্তু নিয়মগুলো মানা হয়। এককের এই পরিবর্তনে আমি আর কথা আপাতত বলছি না, আমরা শুধু দেখব যে একক যেভাবেই থাকুক সেটা এমকেএস পদ্ধতিতে করে নেব। প্রয়োজন হলে আমরা গুণ করব, প্রয়োজন হলে আমরা ভাগ করব, এবং নানা আঙ্গিকে কিন্তু এটি পরিবর্তন করা যায়। এখন আলোচনার মূল বিষয়বস্তু আসছে, সে হলো এই যে পাওয়ার এলা যে সংখ্যাগুলো লেখা হয়, আমরা কি বিকল্প অন্য কোনো উপায় নেই যে পাওয়ার এলা অঙ্কগুলো নর্মাল অঙ্কের মতো করব এবং স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে? তো আমরা একটু দেখি এটিকে হাতে কলমে শিক্ষার মধ্য দিয়ে আমরা দেখব। তার আগে সূচকের কিছু ব্যবহার আমরা একটু পর্যবেক্ষণ করি। তুমি আমাকে বলো তো, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, এই দুটা নিয়ম অনুসারে কি হবে? এ টু দি পাওয়ার এম প্লাস, মাইনাস এন, না গুণ, যে গুণ হলে প্লাস হয় জি স্যার, মানে পরে স্যার মাইনাস এন, না, সেটা পরে, গুণ হলে প্লাস হয়। আর যদি জি এটা স্যার, এইরকম হতো, ও স্যার ওই যে এন এর আগে ওটা এন এর দাগ, আমি মনে করছি স্যার মাইনাস প্রথমে, তাই মনে করছি তো এটা কি হতো? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এম মাইনাস এন, এরপরে রুট থাকলে রুট যা হবে ওইভাবে ব্যবহার করতে হবে। এখন দেখো, আমাকে একটা গুণ দেওয়া হলো, সাপোজ এই গুণটা এরকম, পঞ্চাশ এই 50-এর সাথে গুণ আছে হলো 10 টু দি পাওয়ার 80। এখন প্রশ্ন হলো যে এই যে 50 সংখ্যাটা আমি লিখছি, এর কি কোনো দশমিক আছে? এটা হলো আমার প্রথম প্রশ্ন। না না স্যার, দশমিক নাই। দশমিক নাই, দেখো এখানে আমাদের একটা ভুল শিক্ষা আছে। দশমিক, এটা কিন্তু আমরা যে পদ্ধতিটা লিখছি সেটা ডেসিমাল পদ্ধতি। ঠিক আছে, তাহলে এখানে
আমাদের কোন সংখ্যার শেষে একটা দশমিক থাকে যেটা উজ্জ্ব থাকে, এবং আমরা চাইলে এরপরে আরো দুটো শূন্য লিখতে পারি, ঠিক তো নাকি? জি স্যার, তাহলে আর একটা জিনিসও কি লেখা যায় না, গুণন এক লেখা যায় না? হ্যাঁ জি স্যার, লেখা তো যায়। অবশ্যই লেখা যায়। তাহলে লেখা যদি যায়, তাহলে আমি কি এরকম আবার আবারও লিখতে পারি, 50 গুণন এই যে 00 যেটা দেওয়া আছে দশমিক, ও এখানে মনে করো আমরা একটু দেখি যে গুণ করব 10 টু দি পাওয়ার, মনে করো 19 দেওয়া আছে, এর সাথে আমি গুণ করতে চাচ্ছি 0.2 গুণন 19., টু পয়েন্ট, এখানে হলো তোমার ধরো -13, এটা এরকম দেওয়া থাকলো। তাহলে আমরা কিভাবে করব, আমরা করব কি নর্মাল ক্যালকুলেটরের মাধ্যমে, এই যে 50 গুণন হলো 2, তাহলে এই যে 2 আছে এটা আমরা গুণ করে নিলাম, নেয়ার পরে এখন দেখো 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার, তাহলে কত হবে, এখানে 19 আর এখানে হলো -13, যোগ বিয়োগ করে কত থাকে? স্যার 19 মানে 13, তাহলে স্যার 6 থাকে। তাই থাকে কি? জি স্যার, তাহলে এটাই আসল রেজাল্ট। এবং তুমি এখানে 50 দোকানে 100 লিখলে 100-র সাথে ওটা গুণ হয়, ওটা ওটা আসলো। এখন দেখো স্যার এই যে তুমি প্রথমে দশমে, এই যে দেখো তুমি যে গুণটা করতেছো, সাধারণ ক্যালকুলেটারের সাহায্যে এই দুটা গুণ করা সম্ভব না? জি স্যার সম্ভব। অবশ্যই সম্ভব, তুমি পাওয়ারটা তুললে না, পাওয়ারের সাথে পাওয়ার মিল করে তুমি খালি গুণফল বা ভাগফলটা লিখে দিয়ে চলে আসবো, তাহলেই হবে। স্যার নিয়মটা তো মনে একটু ভুলে ভুলে গেলাম, এরকম মনে হচ্ছে স্যার, আরেকবার দেখতে চাচ্ছি। আচ্ছা আমি আবার বলতেছি, এই যে 50টা তো একটা মানে পাওয়ার ছাড়া সংখ্যা, দশমিক দুই জি এটা স্যার, পাওয়ার ছাড়া সংখ্যা, যে 50 জি আর স্যার, দশমিক দুইটা আলাদা করে লিখলাম, লিখে এটার সাথে গুণ আকারে দিলাম, হলো 10 টু দি পাওয়ার, এখানে কত, 13, আর এখানে আছে -13, তো সেখানে আমি কি করলাম, এই যে -13 থেকে 15টা বাদ দিলাম, তাহলে কি 9 থাকে না? জি স্যার, কথা বুঝতে পারছো কি? তাহলে তুমি এই যে 10 টু দি পাওয়ার, এই যে দেখো 10 টু দি পাওয়ার, আরেকটা পেয়ে দেবে, 10 টু দি পাওয়ার ধরো ওখানে আছে হলো 7 গুণন 10 টু দি পাওয়ার, মনে করো -3, তাহলে ফলাফলটা কি হবে বলো, 10 টু দি পাওয়ার কত হবে? 10 টু দি পাওয়ার 4। 4 হবে, এটাই তো। তুমি এই যোগ বিয়োগটা আগে এভাবে করে নিবা, দশের এই যোগ বিয়োগটা এভাবে করে নিবা, তাহলেই হবে। জি স্যার, তাহলে হয়ে যাবে। কি ক্যালকুলেশন বুঝতে পারছো? জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো, তাহলে এইরকম পাওয়ার যদি হয় উপরে নিচে, ধরো একটা অঙ্কের এইরকম সেক্ষেত্রে উপরে যতগুলো সংখ্যা আসবে এরকম, সবগুলো সংখ্যার মানে সংখ্যা গুণ, পাওয়ারের মানে পাওয়ার গুণ, কি করা যাবে না? জি স্যার, জি স্যার করা যাবে।
পাওয়ার সাথে পাওয়ার যদি সব শেষে সমন্বয় ভাবে গুণ করা হয় তাহলে কিন্তু কিছুটা মনে হয় ভালো হয়, কারণ পাওয়ার সবগুলো একসাথে যোগ বা বিয়োগ করে নিলে আমার কাজ শেষ। ঠিক আছে কি? মানে তুমি যদি ওই অঙ্ক যেমন 3.1, 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার, হয়তো 19 দেওয়া আছে, 19 দেওয়া আছে, ঠিক এটার সাথেই তুমি গুণ করে থাকছ যে 3.1 ইন্টু 10 টু দি পাওয়ার 20, ধরো 20, তাহলে এগুলোর গুণ কিভাবে করবা? তোমার এটা আর এটা আলাদা গুণ করবা, আর তখন এই দুটো অবশ্যই অটোমেটিক্যালি কিন্তু কি ক্লিয়ার কি? জি স্যার, তাহলে কি স্যার দেখো আমি এই দেখো সমাধানটা বলতে 19 আর পারি? হলো 19 আর 20, এই দুটো মিলে 39 হবে, আর বাদ বাকি তোমার থ্রি স্যার পয়েন্ট আমি টু আর থ্রি সমাধান, পয়েন্ট ওয়ান এর মধ্যে গুণ। এটুকু লিখেই অঙ্ক সমাধান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো টেকনিক্যালি কাজটা করো, তুমি ক্যালকুলেটারের ব্যবহারে বৈজ্ঞানিক সংখ্যা করছো কিনা এটা তো ওই স্যার তো খাতা দেখার সময় বুঝবি না, কথা বুঝছো কি? ওটা তোমাকে টেকনিক্যালি ওইভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা না আর কোনো প্রশ্ন আছে? না স্যার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তুমি তারপরেও এ জাতীয় কোনো কঠিন ক্যালকুলেশন অথবা সমস্যা থাকলে সেটা মার্কিং করে নিয়ে এসো, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। জি স্যার। দেখো এখানে আর কোনো প্রবলেম থাকলে সেটা বলতে পারো। না স্যার আপাতত কোনো প্রবলেম আমি দেখতেছি না। আচ্ছা ফাইন, তা আপাতত যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা যথারীতি নতুন পড়ায় ফিরে যাই, সেখানে কিছু পড়া দিয়ে তোমাকে ইনশাল্লাহ ছুটি দিয়ে দেবো। তা নতুন কি পড়বা আজকে? স্যার ওই তো পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে শুরু। আমাদের পড়াটা শুরু হচ্ছে কোন অধ্যায় থেকে? ইয়ে না, বল অধ্যায় না, তৃতীয় অধ্যায় বল অধ্যায় নতুন বই স্যার। ওকে, নতুন বই মনে হয় বন্ধু বের করাই আছে। জি স্যার, স্যার 75 পৃষ্ঠা। ৪৭, হ্যাঁ, নিউটনের দ্বিতীয় সূত্র, এটা কি পড়াইছিলাম? না স্যার এখান থেকে স্যার শুরু হবে। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী সেশন এখান থেকে শুরু করে দিচ্ছি।